আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুইয়ের রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুইয়ের রেসিপিতে থাকছে কলিজা ভুনা রান্না। আর এই রেসিপিটা আমি দুইটা পার্টে করে দেখাবো আপনাদের। প্রথম পার্টে থাকছে কিভাবে কলিজা পরিষ্কার করতে হয়, আর দ্বিতীয় ধাপে থাকবে রান্না। রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবগুলো প্রসেস দেখতে পারবেন। রেসিপির শুরুতেই টিপস দিয়ে শুরু করছি। কলিজা যদি বাইরে থেকে কেনেন তাহলে অবশ্যই অবশ্যই ফ্রেশ কলিজা কিনবেন। কেন বলছি, কলিজাতে প্রচুর রক্ত থাকে আর রক্তটা খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায়। আর এর জন্য যদি কলিজাটা দেরিতে কেনা হয়, দ্যাট মিন্স গরু বা খাসি জবাইয়ের দীর্ঘ সময় পরে কলিজাটা কেনা হয়, তাহলে কলিজাটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এজন্য কলিজাটা অবশ্যই অবশ্যই ফ্রেশ কেনার চেষ্টা করবেন। যেমনটা বলতেছিলাম শুরুতে আপনাদের, রেসিপিটা আমরা দুইটা ভাগে ভাগ করে দেখাবো। প্রথম পার্টটা হচ্ছে কলিজাটা পরিষ্কার করে নেয়া। আর এর জন্য দেখুন, আমি একটা পাতিলে পর্যাপ্ত পানি নিয়ে পানিটাকে একদম ফুটিয়ে নিয়েছি। আর এই ফুটন্ত পানিতে আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটু বড় করে কেটে নিয়েছি। কেন বড় করে কেটে নিয়েছি সেটাও দেখাবো আপনাদের। আমি এখানে টোটাল 1.5 কেজি কলিজা নিয়েছি। কলিজাটাকে টোটাল 8 থেকে 10 মিনিট আমরা ফুটিয়ে নিব। তো এরই মাঝে অনেক ধরনের পরিবর্তন দেখতে পারবেন আপনারা, যেগুলো আপনাদের আমি দেখাবো। দেখলে বুঝতে পারবেন কলিজা রান্নায় কতটুকু সতর্ক হওয়া উচিত। দেখুন, একটু জাল পড়াতেই কিন্তু কলিজাটা থেকে কতটা ফেনা মতো উঠে গেছে, এগুলো ময়লা। রক্ত বের হওয়ার জন্যই কিন্তু এই ময়লাটা এসেছে। একটু দেখাই আপনাদের, দেখুন এভাবে 8-10 মিনিট যদি আমরা ফুটিয়ে নিই তাহলে সবগুলো রক্ত বেরোয় যাবে। আপনাদের মনে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে কলিজা রান্না করলে কলিজাটা কালো হয়ে যায়, এর মেইন কারণ হচ্ছে এই রক্তটা। যদি আমরা এভাবে পরিষ্কার করে না নিই তাহলে রান্নার সময় এই রক্তটা ছেড়ে দেয়, আর এজন্যই কিন্তু রান্নাটা কালো দেখা যায়। বাট এভাবে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে এটাতে যে অতিরিক্ত রক্তটা থাকে ভিতর, সেই রক্তটা ওয়াশ আউট হয়ে যায়, আর রান্না করলে তখন ওই কালো ভাবটা আর থাকে না। এইভাবে ফুটে নিলে দুটা সুবিধা পাবেন। একটা হচ্ছে এভাবে ব্লাডটা ওয়াশ আউট হয়ে যাবে, আর দ্বিতীয়ত কলিজায় যে একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটাও কিন্তু চলে যাবে। যখন দেখবেন ব্লাডটা আর বের হচ্ছে না তখন বুঝবেন কলিজাটা ফুটিয়ে নেওয়া হয়েছে। অ্যাবাউট 10 মিনিট মতো লাগে এর ভিতরে এটা পরিষ্কার হয়ে যায়। কলিজাটাকে আমরা 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম। দেখুন, আর কিন্তু কোনো ব্লাড আসছে না, দ্যাট মিন্স এটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ঠান্ডা করব। কলিজাটা ফুটানোর পরে আমি এটা ঠান্ডা করে ধুয়ে নিয়েছি। এবার একটু বলি আপনাদের, যেমনটা বলতেছিলাম আপনাদের, আমি কলিজার সাইজটা একটু বড় করে নিয়েছি। কেন নিয়েছি দেখুন, কলিজায় কিন্তু এইরকম এখানে একটা স্কিন থাকে দেখুন, আর এই স্কিনটাকে অবশ্যই উঠিয়ে দিতে হবে। এই স্কিনটা উঠাতে হবে এই জন্য, এই স্কিনটা সহ যদি রান্না করা হয় তাহলে এই স্কিনটার জন্য কলিজাটা অনেক শক্ত হয়ে যায়, দ্যাট মিন্স এর জুসিনেসটা থাকে না। কেননা এই স্কিনটার জন্যই মূলত এর ভিতরে যে মশলা টশলাগুলো আছে এগুলো ঠিকভাবে ঢোকে না। দেখুন, এইভাবে স্কিনটা উঠিয়ে নেবেন। আর যদি কলিজাটা ছোটো করেও কেটে নেন সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই স্কিনটা উঠিয়ে নিতে। তো একইভাবে এটারও স্কিনটা আমি উঠিয়ে নিচ্ছি। বাস, একদম পরিষ্কার হয়ে গেল। এখন এটাকে আমরা মিডিয়াম সাইজ করে কেটে নিব। আমি একটু কিউব সাইজ করে কেটে নিচ্ছি আর সাইজটা মিডিয়াম করে নিচ্ছে। আপনারা আপনাদের মতো করে সাইজ করে নেবেন, তবে কলিজার সাইজ বড় করবেন না, বড় করলে এটাতে মশলাটা কম ঢুকবে। দেখুন, একটা স্ট্যান্ডার্ড সাইজ। সবগুলো কলিজা আমি একই সাইজ করে কেটে নিলাম। এগুলোকে আবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেন আমরা রান্নার দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। চলে আসলাম আমরা রান্নার দ্বিতীয় পর্যায়ে। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 7-8টা ছোট এলাচ, 1 ইঞ্চ সাইজের 3 টুকরো দারুচিনি, 1টা বড় এলাচ বা কালো এলাচ এবং 1টা তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে করে সুন্দর একটা অ্যারোমা বের হয়। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা একটু আমি ব্রাউন করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদমতো অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। শুকনা মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। এক কাপ মতো পানি দিয়ে দিলাম। এই জায়গাটাতে একটা টিপস দেই আপনাদের, মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর কারণ যেহেতু কলিজাটাকে আমরা প্রথমে 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছিলাম, তার মানে কলিজাটা কিন্তু খুব দ্রুত কুক হয়ে যাবে। যদি মশলাটাকে ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে মশলাগুলো ভালোভাবে কলিজাতে ঢুকবে না। আর তার চেয়ে বড় কথা, কলিজাকে দীর্ঘ সময় রান্না করতে হয় না। এটা দীর্ঘ সময় রান্না করলে এটা শক্ত হয়ে যায়। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। সে পরিষ্কার করে নেওয়া কলিজাগুলো কেটে নেওয়ার পরে, যতক্ষণ পর্যন্ত না এটা থেকে পরিষ্কার পানি না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কলিজাটাকে ধুয়ে নিতে হবে। কালার দেখেই বুঝতেছেন যে রান্নাটা কালো হওয়ার কোনোই চান্স নেই। মশলাটার সাথে কলিজাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। আবার ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে কলিজাগুলোকে অলমোস্ট 15 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কলিজাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় কলিজাটাকে প্রায় 2-3 বার আমি নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন কলিজাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরই মাঝে খুব চমৎকার কালার চলে আসছে দেখুন। তো এই পর্যায়ে আমরা একটু পানি অ্যাড করব, তবে অবশ্যই গরম পানি, বেশি না, জাস্ট 1 কাপ মতো আমি পানি দিয়ে দিলাম। যেহেতু শুরুতে আমরা 10 মিনিট মতো কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য এটা কিন্তু খুব দ্রুত কুক হয়ে যাবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে 5-7টা কাঁচা মরিচ দিয়ে দিব, এটা জাস্ট ফ্লেভারের জন্য। সেই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবার ঢাকনাটা লাগিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন, পাশাপাশি মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে করে তলায় না লেগে যায়। মিডিয়াম লো হিটে কলিজাটাকে প্রায় 25 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা আমাদের হয়ে গেছে। দেখুন কালারটা, দেখুন অসাম কালার। গ্রেভিটা দেখুন। আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। গরম গরম পরোটা, রুটি কিংবা গরম ভাত, সাথে এরকম কলিজা ভুনা। গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। গ্রেভিটা দেখুন, একদম লোভনীয় একটা গ্রেভি। দেখুন এর লুকটা, দেখে বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। সবচেয়ে বড় কথা, আমি এই রেসিপিটাতে কলিজা পরিষ্কার থেকে শুরু করে একদম রান্না পর্যন্ত যত ধরনের টিপস এবং ট্রিক্স আছে সবগুলো আপনাদের দেখিয়েছি। আশা করব কলিজা ভুনার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।